আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজ নিয়ে এসেছি খাসির নিহিনি, যেটা আমরা গরুর পায়া খাসির পায়া দিয়ে করি। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে আমি একটা চালনিতে রেখেছিলাম, প্যানে সোয়া কাপের মতো তেল দিয়ে দিলাম 1 কেজি মাংসের জন্য। তেল দিয়ে এখন আমি ওটাতে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নিব, ভেজে নিয়ে তারপর ওটা আমি ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। তারপর ঢাকনিটা তুলে একটু নেড়েচেড়ে, প্রথমে আমি ওখানে কোনো মশলা দিব না, 5-6 মিনিট আমি প্রথমে 1 টেবিল চামচ রসুন বাটা দিব। রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে আবার আমি ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। ঢেকে দিয়ে এদিকে চলে আসি, আপনাদেরকে একটা মশলা দেখাবো, যেই মশলাটা নেহেরিতে অবশ্যই দিতে হবে, তাহলে নেহেরির স্বাদ অন্যরকম হয়ে যাবে। তো আমরা এখানে এখন দেখা যাক কী কী দিয়েছি। আমি এখানে দালচিনি দিয়েছি, ছোটো এলাচ, ধনিয়া, মৌরি, জয়ফল, জয়ফলের অর্ধেকেরও একটু কম দিবেন, আর হচ্ছে 2টা স্টার নিয়েছি, গোলমরিচের গুঁড়া, গোলমরিচ গোটাও দিতে পারেন, আর কালো জিরা অর্থাৎ শাহি জিরা যেটাকে বলে, আর আমরা দিব একটু জিরা, আর হচ্ছে জয়ত্রী, জয়ত্রী 1টা পাতা দিলেই হবে, জয়ফল, জয়ত্রী, জয়ফলটা হচ্ছে অর্ধেকেরও কম, আর জয়ত্রীটা দিবেন হচ্ছে 1টা পাতা, মানে ফুলের মতো যেটা থাকে আর কি। দিয়ে একসঙ্গে গুঁড়া করে নিব মশলাটা। তো এখন এই যে মাংসটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি দিলাম আদা বাটা, লবণ, শুকনো মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আদা বাটাটা 1 চা চামচ, হলুদ 1.5 চামচ, লবণ যে যার মতো, মরিচ যার মতো ইচ্ছা, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিবেন। দিয়ে একটু নেড়েচেড়ে একটু হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটুখানি একটু কষাই নেব আবার 5-6 মিনিট, যেহেতু খাসির মাংস আসলে একটু কষাতে হয়, না হলে একটু গন্ধ করে। তো নেড়েচেড়ে আমি 5 মিনিট পরে আবার ঢাকনিটা তুলে আমাদের যে মশলাটা করেছিলাম গুঁড়া মশলাটা, সেই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা দিয়ে এখন একটুখানি আমি নেড়েচেড়ে ওখানে আমি পানি দিয়ে দিব, 5-6 কাপ পানি দিতে হবে, 5 কাপ পানি দিলেই হবে। দিয়ে যেহেতু অনেকক্ষণ তো আমাদের হয়েই গেল, 10-15 মিনিটের মতো তো রান্নাটা হয়েই গেছিলো, এখন 25 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে এটা রেখে দিব। তো 25 মিনিট পরে আমরা চলে আসলাম। এখন আমি এই যে রান্নার যে তেল যেগুলো উঠেছে ওইটা আমি তুলে নিব, আমি আটার গোলা দিব, কারণ আটার গোলা যখন দিব সব তেল চলে যাবে, যতই তেল দেই না কেন, মশলার তেলটা একটু তুলে রাখবেন আপনারা। তো আটার গোলাটা আমি 4 টেবিল চামচ আটা আমি 1 কাপ পানিতে গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটা আমি একটু একটু করে দিব, নাহলে আটার গোলাটা দলা পেকে যাবে ওখানে। 5 মিনিটের জন্য আমি জালে রেখে দিলাম, হালকা আঁচে রেখে দেবেন জালে। তারপর এদিকে একটু বেরেস্তা করে নিব, একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, ওর মধ্যে আমি সামান্য একটু আদা কুচি দিয়েছিলাম, এই তো বেরেস্তাটা ওখানে এখন দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটু ঢেকে দিব 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তারপরে আমাদের হয়ে যাবে সেই নেহেরি, এখন ঢাকনিটা দিয়ে দিলাম, এই তো হয়ে গেল আমাদের নেহেরি, এখন পরিবেশন করবেন। পরিবেশন করার সময় আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেটা আপনারা বাটির উপরে দিয়ে দেবেন, দিয়ে তারপরে ধনে কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু লেবুর রস, আর একটা লেবুর ফালি দিয়ে ডেকোরেশন করে সামনে সার্ভ করবেন। সবাই জানাবেন কেমন হলো রান্নাটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসব। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।